চলে এসছে, আমিও চলে এসছি আপনাদের কাছে। অনেক বিয়ে নেমন্তন্ন পাচ্ছেন আপনারাও, আশা করছি আমিও পাচ্ছি প্রচুর নিমন্ত্রণ। কিন্তু বিয়ে বলতেই আমার চোখের সামনে ভেসে ওঠে একটা সুন্দর মেয়ে, সুন্দর সাজগোজ করে, লাল রঙের টুকটুকে বেনারসি পরে, লাল লিপস্টিক, লাল আইশ্যাডো, লাল টিপ, মানে সবাই তো একটা লালের সমারোহ ব্যাপারটা। কিন্তু আপনাদের কখনো কি মনে হয়েছে যে বিয়েতে কেন এত লাল লাল ব্যাপার? ইয়েস, বিয়েতে কিন্তু অন্যরকম ব্যবহার হতে পারে, নীল আছে, হলুদ আছে, সবুজ আছে, কেন শুধুমাত্র লালের উপরেই আমরা কনসেন্ট্রেট করি, বিশেষ করে বাঙালিরা? কারণ হচ্ছে লাল রঙের মধ্যে একটা রোম্যান্টিক ব্যাপার রয়েছে, লাল রঙের মধ্যে একটা মাধুর্য রয়েছে যা বিপরীত দিকে থাকা লোককে প্রচণ্ডভাবে অ্যাট্রাক্ট করে। সেই জন্য কনেকে লাল রঙের ওপর বেশি করে সাজানো হয়, লাল বেনারসি, লাল লিপস্টিক, লাল আইশ্যাডো, ব্লা ব্লা ব্লা। সো এই সব কিছু দিয়ে তাকে এতটাই মোহময়ী লাগে দেখতে, যাতে যে মানুষটি তাকে বিয়ে করতে আসছে সেই যাতে তার প্রতি, মানে নতুন কনের প্রতি একদম পুরোদমে আকৃষ্ট হয়ে যায়, পুরোদমে তার প্রতি আবিষ্ট হয়ে যায়, সেই প্রসেসিংটাকে ক্রিয়েট করার জন্যই তাকে সম্পূর্ণরূপে লাল বেনারসি পরানো হয় এবং লালের বিভিন্ন কসমেটিক্সে তাকে সাজানো হয়। সো ফ্রেন্ডস, তাহলে তোমরা জানতে পারলে কেন বিয়ের কনেকে লাল শাড়ি পরানো হয়। সো আজ এই অবধি, ওকে বাই। আর বাই বলার আগে আরও একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমার এই ছোট্ট ইনফরমেশান, যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, শেয়ার করতে পারো অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো। ওকে ফ্রেন্ডস, বাই।